সর্বকালের সেরা জুটি সাকিব ও জুটি ব্যাপারটি এই মুহূর্তে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি অপু বিশ্বাসকে বলা হয় সাকিব খানের নায়িকা সাকিব খান বিভিন্ন নায়িকার সঙ্গে অভিনয় করলেও অপু বিশ্বাসকে সাকিব খান ছাড়া অন্য কোনো নায়কের সঙ্গে খুব একটা অভিনয় করতে দেখা যায়নি অপর ক্যারিয়ারের আটানব্বই শতাংশ ছবির নায়ক সাকিব খান এবছরের শুরুতে অপুর হাতে ছবির সংখ্যা কমে যায় সাকিবের সঙ্গে অন্য নায়িকাদের ছবির সংখ্যা বাড়তে থাকে এই নিয়ে দুই পৃথিবীর ছবি শুটিং লোকেশনে এনটিভি অনলাইনের সঙ্গে কথা হয় নায়িকা অপু বিশ্বাসের তিনি বলেন চলচ্চিত্রে আমি অভিনয় করতে এসেছি শুধু একজনের সঙ্গে কাজের জন্য বসে থাকলে আমার ছবি সংখ্যা কমতে থাকবে যে কারণে আমি সব নায়কের বিপরীতেই কাজ করতে চাই এখন থেকে আমি অন্য নায়কদের সঙ্গে অভিনয় করব এটা ফাইনাল বছরের শুরু থেকেই শোনা যাচ্ছিল আরিফিন শুভ সহ বেশ কয়েকজন নায়কের বিপরীতে নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন নায়িকা অপু বিশ্বাস কিন্তু বাস্তবে তা হয়নি বরং উল্টো সাকিব খানের বেশ কিছু ছবি থেকে নায়িকারা বাদ পড়লে সেখানে যুক্ত হন অপু বিশ্বাস প্রযোজক পরিচালক সাকিব অপু জুটি নিয়ে কাজ করতে সাচ্ছন্দ বোধ করেন এবছরে তুলনামূলকভাবে ভালো ব্যবসা করেছে এই ছবির জুটি যদিও

ফিতরে মুক্তি পায় শাহিন পরিচালিত লাভ ম্যারেজ ছবিটি খানের একক নায়িকা হিসেবে এতে পাওয়া যায় অপুকে মুক্তি আগে ছবিটি সর্বোচ্চ বুকিং মানি পাওয়ার খবর শোনা গিয়েছিল যদিও পরে অনেক হলে টাকা ফিরিয়ে দিতে হয়েছিল এরপরও সাকিব অপুর কল্যাণে লগ্নিকৃত অর্থের অনেকটাই তুলে আনতে পেরেছিলেন প্রযোজক সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি হচ্ছে রাজা বাবু দা পাওয়ার এই ছবি রেকর্ড একশো ষাটটি হলে মুক্তি পায় ফলে আলোচনায় চলে আসে ছবিটি কিন্তু মুক্তি তিন দিনের মাথায় ছবিটি পায় হয় হওয়ায় লোকটি টাকা ফেরত না পাওয়ার অভিযোগ করেছেন পরিচালক বদিউল আলম খোকন এই ছবিতে সাকিব খান ও অপুর পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নায়িকা ববি এই ছিল দুই সালের ঘটনা এরপর কোথাকার জল কোথায় গড়িয়েছে আমরা সকলেই জানি আমরা জানি সাকিব খান কার কার সঙ্গে অভিনয় করেছেন আমরা জানি তার পরবর্তীতে অপু বিশ্বাস কি করেছেন অপু বিশ্বাস কার কার সঙ্গে অভিনয় করেছেন সাকিব খানের নায়িকা বুবলির সঙ্গে টানা নয়টি সিনেমা করলেও কোনো ছবি সেরকম ব্যবসা সফল করতে পারেনি অপরদিকে সাকিব খান এপার বাংলা ওপার বাংলা দুই পাম্প বাংলা তে অভিনয় করার চেষ্টা করেছেন কিন্তু সব জায়গাতেই সাকিব খান কারণেই হয়তো যা কিছুটা হয়েছে কিন্তু জুটি হিসেবে কোনো জুটি গড়ে উঠতে পারেনি অপরদিকে উপবিশার কথা চিন্তা করলে উপবিশার জুটিবদ্ধ হয়ে কারোর সঙ্গেই কাজ করতে পারেননি এবং বর্তমানে তিনি চেষ্টা করছেন নতুন নতুন সবার সঙ্গেই কাজ করার এবং তিনি নীরবের সঙ্গে কাজ করলেন তিনি বাপ্পির সঙ্গে কাজ করলেন তিনি শুভর সঙ্গে কাজ করেছেন ভবিষ্যতে উপবিশার চান যে সবার সঙ্গে কাজ করতে আমার মনে হয় উনি যত কিছু চেষ্টা না কেন আমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবো সাকিব জুটির আবার সেই রম বন্ধুরা আপনাদের কি মনে হয় সর্বকালে সর্বজুটি বলতে যদি সাকিবুকে ধরি সেটাকে ভুল বলা হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন